নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের সবাইকে ইংলিশম্যান চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে তোমরা স্কুল, কলেজ ও ইউনিভার্সিটি সংক্রান্ত সমস্ত ধরনের আপডেট পেয়ে যাবে। চলো তাহলে আর দেরি না করে শুরু করা যাক আজকের টপিক। আজ আমরা আলোচনা করব, তোমরা যারা কিছুদিন আগে ম্যাকআউট ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড, ফোর্থ, সিক্স এবং এইট সেমিস্টারের এক্সাম দিয়েছো, তোমাদের রেজাল্ট কবে দেবে সেই বিষয়ে। তাই তোমাদের কাছে আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। চলো তাহলে আর দেরি না করে মূল বিষয়ের দিকে যাওয়া যাক। আর তোমরা যারা এই চ্যানেলে নতুন, তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তোমরা যারা কিছুদিন আগেই ম্যাকআউট ইউনিভার্সিটির অন্তর্গত সেকেন্ড, ফোর্থ, সিক্স এবং এইট সেমিস্টারের এক্সাম অনলাইনে দিয়েছো, এখন তোমাদের মধ্যে অনেকেরই প্রশ্ন হচ্ছে যে তোমাদের রেজাল্ট কবে নাগাদ আসতে পারে। যারা এইট সেমিস্টার অর্থাৎ ফাইনাল সেমিস্টারের স্টুডেন্ট রয়েছে, তারা জবের জন্য অ্যাপ্লাই করবে এবং তাদের মধ্যে কেউ কেউ আবার উচ্চশিক্ষায় যাবে। তাই তারা চাচ্ছে যে তাদের রেজাল্ট যেন খুব শীঘ্রই প্রকাশিত হয়। তাহলে তোমাদের জানিয়ে রাখি যে সূত্র থেকে জানা যাচ্ছে যে তোমাদের রেজাল্ট 15 জুলাইয়ের আগে প্রকাশিত হতে চলেছে। এই নিয়ে এখনও কোনো রকম ফাইনাল নোটিশ প্রকাশিত হয়নি, তবে আশা করা যাচ্ছে যে কিছুদিনের মধ্যেই এই নিয়ে একটি কনফার্ম নোটিশ চলে আসবে। কনফার্ম নোটিশ যখন আসবে অবশ্যই তোমাদের এই চ্যানেলে সবার আগে জানিয়ে দেওয়া হবে। এই সম্পর্কে তোমাদের আরও কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানাবে। এমন গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পাওয়ার জন্য তোমরা তোমাদের ইংলিশম্যান চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব অবশ্যই করে দেবে। সবাই খুব ভালো থেকো, আবার দেখা হবে।